চতুর্থ গণবিজ্ঞপ্তিতে সুপারিশ প্রাপ্ত সম্মানিত স্যার ম্যাডাম সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন চতুর্থ গণবিজ্ঞপ্তিতে প্রাথমিকভাবে সুপারিশ প্রাপ্তদের পুলিশ ভেরিফিকেশান শুরু হয়ে গিয়েছে এন এর কর্তৃপক্ষ বিভিন্ন সময়ে গণমাধ্যম কর্মীদের সামনে বিবৃতি দিয়েছেন যে এবারের পুলিশ ভেরিফিকেশান অনলাইনের মাধ্যমে সম্পূর্ণ হবে তো কথা হলো আপনারা ভিরোল ফর্মে যে সমস্ত ডকুমেন্টসগুলো সাবমিট করেছেন যদি অনলাইনে যাচাই বাছাই করতে গিয়ে সেই সকল ডকুমেন্টসগুলোর ভিতরে যদি কোনো অসঙ্গতি দেখে তাহলে কি আপনার চূড়ান্ত সুপারিশ বাতিল হয়ে যাবে না তা কখনোই হবে না যদি আপনার ডকুমেন্টসগুলোর ভিতরে কোনো অসঙ্গতি দেখে বা রেফারেন্স হিসেবে আপনারা যাদেরকে উল্লেখ করেছেন তাদের কাছে কথা বলে আপনার সম্পর্কে যদি ভিন্ন রকম তথ্য পায় তখন কি করবে অফলাইনে পুলিশ ভেরিফিকেশন সম্পূর্ণ করবে অর্থাৎ তদন্তকারী কর্মকর্তা হয় আপনাকে ফোন দিয়ে নিকটবর্তী থানায় আপনাকে ডেকে নিয়ে সকল তথ্য যাচাই বাছাই করবে বা আপনাকে জিজ্ঞাসাবাদ করবে অথবা আপনার বাড়িতে গিয়ে তারা সাক্ষাৎ করবে এবং আপনার সম্পর্কে যে যে তথ্য প্রয়োজন সেই তথ্যগুলো তারা সংগ্রহ করবে তো অনেকেই কমেন্ট করছেন যদি অফলাইনে পুলিশ ভেরিফিকেশান হয় তাহলে কি কি ডকুমেন্টস লাগতে পারে অর্থাৎ অফলাইনে পুলিশ ভেরিফিকেশনের জন্য কি কি কাগজপত্র আপনাদের সংগ্রহ করে রাখতে হবে এই সম্পর্কিত একটি কন্টেন্ট তৈরি করার জন্য অনেকেই কিন্তু অনুরোধ করেছেন তো আপনাদের অনুরোধেই আজকে আলোচনা করব যে পুলিশ ভেরিফিকেশান যদি অফলাইনে হয় তাহলে কি কি ডকুমেন্ট প্রদর্শন করতে হবে তো বিগত সময়গুলোতে পুলিশ ভেরিফিকেশনের সময় যে সমস্ত কাগজপত্র বা ডকুমেন্টস তারা চেয়েছে তারই আলোকে আজকের এই কন্টেন্টটি তৈরি করেছি আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনারা নিজেরাও বুঝতে পারবেন যে কি কি ডকুমেন্টস আপনাদের সংগ্রহ করে রাখতে হবে অফলাইন পুলিশ ভেরিফিকেশনের জন্য তো চলুন আমরা দেখে নিই কী কী ডকুমেন্টস প্রয়োজন হচ্ছে প্রথমত প্রার্থীর এনআইডি কার্ড ও পিতা মাতার এনআইডি কার্ডের ফটোকপি এখানে বলে রাখি যদি প্রার্থীর পিতা মাতা মৃত থাকে তাহলে তাদের কোনো ডকুমেন্টস প্রয়োজন হবে না অনেকে প্রশ্ন করতে পারেন যদি পিতামাতা মৃত থাকে তবে তাদের মৃত্যু সনদ লাগবে কি না আপনাদের উদ্দেশ্যেই বলছি যে বিগত সময়গুলোতে যে ভেরিফিকেশান হয়েছে সেখানে দেখা গেছে পিতামাতা যদি মৃত থাকে তাদের কোনো ডকুমেন্টস কর্তৃপক্ষ চায় নাই এরপরে যেটা দরকার যে সকল শিক্ষা সনদের ফটোকপি সত্যায়িত অর্থাৎ প্রার্থীর অ্যাকাডেমিক যে সনদগুলো আছে মূল সনদ এবং মার্কশিট সহ সকল ডকুমেন্টস ফটোকপি করে সত্যায়িত করে প্রদর্শন করতে হয় অনেক ক্ষেত্রে দেখা যায় যে সত্যায়িত ফটোকপির সাথে সাথে তারা মূল ডকুমেন্টসগুলোও কিন্তু দেখতে চায় এজন্য প্রার্থীর উচিত হবে যে সকল শিক্ষা সনদের ফটোকপি সত্যায়িত করে রাখার পাশাপাশি তার যে মূল সনদগুলো বা সার্টিফিকেটগুলো আর সেগুলো একত্রে এক জায়গায় সংগ্রহ করে রাখা এরপরে চাই যে পরিবারের সদস্যদের পেশার বিবরণ অর্থাৎ আপনার পরিবারের যে সদস্যরা আছে তারা কে কোন পেশার সাথে জড়িত কেউ সরকারি চাকরি করে কিনা রাজনৈতিক কোনো দলের সাথে সংযুক্ত আছে কিনা বা রাজনীতির সাথে সংযুক্ত আছে কিনা বিভিন্ন রকম বিষয় তারা কিন্তু তদরকি করে বা জানতে চাই। এরপরে চাইবে প্রার্থীর রাজনৈতিক পরিচয় অর্থাৎ প্রার্থী কোন দলকে সমর্থন করে এটা কিন্তু মুখ্য একটি বিষয় তো এই ক্ষেত্রে আপনাদের কাছে অনেক সময় আপনি যে দলের রাজনীতি করেন ওই রাজনৈতিক দলের আপনার স্থানীয় যে সংগঠন আছে সেই সংগঠনের যে সভাপতি তার নিকট থেকে একটি প্রত্যয়নপত্র অনেক ক্ষেত্রে চাওয়া হয় এরপরে আপনার যদি একাধিক মোবাইল নম্বর থাকে অর্থাৎ প্রার্থীর যদি একাধিক মোবাইল নম্বর থাকে সেই মোবাইল নম্বর অনেক সময় উল্লেখ করতে হয় এছাড়া প্রার্থীর যদি ইমেল আইডি থাকে সেটা দিতে হবে প্রার্থীর ফেসবুক আইডি বা সে কোনো ফেসবুক গ্রুপের সাথে সংযুক্ত আছে কি না আর তার ইউটিউব চ্যানেল আছে কি না ফেসবুক পেজ আছে কিনা না এই যে বিভিন্ন রকম সোশ্যাল মিডিয়ার যে আইডি এই আইডি যদি থাকে অবশ্যই সেই আইডিগুলো কিন্তু তাকে উল্লেখ করতে হবে এবং সেগুলো তারা কিন্তু জিজ্ঞাসা করে প্রার্থীর যদি কোনো পাসপোর্ট থাকে অবশ্যই পাসপোর্টের নাম্বার দিতে হবে অনেক সময় প্রার্থী যদি স্থানীয় হয়ে থাকে তখন তার বিদ্যুৎ বিলের কাগজ বা পানির বিলের কাগজ বা গ্যাসের বিলের কাগজ অনেক ক্ষেত্রে চেয়ে থাকে তবে এটা কিন্তু সকলের জন্য প্রযোজ্য নয় অর্থাৎ যারা স্থানীয় নয় যাদের বিদ্যুৎ বিলের কাগজ নেই পানির বিলের কাগজ নেই বা গ্যাস বিলের কাগজ নেই তাদের কিন্তু দুশ্চিন্তা করার কোনো কারণ নেই এটা সকলের জন্য প্রযোজ্য নয় এরপরে যেটা চাই যে প্রার্থী পূর্বে যদি কোনো কর্মসংস্থানের সাথে যুক্ত থাকে তবে ওই কর্মসংস্থানের ঠিকানাসহ সকল বিবরণের তথ্য কিন্তু তারা চেয়ে থাকে এরপরে যেটা চাই যে প্রার্থীর আর্থিক অবস্থা কেমন অর্থাৎ তাদের সম্পত্তি জায়গা জমি এ সমস্ত তথ্য অনেক সময় চেয়ে থাকে এবং সাথে সাথে তার পারিবারিক আয় কত বা প্রার্থীর যদি কোনো কর্মের সাথে যুক্ত থাকে তার আয় কি এটাও কিন্তু বিবরণ দিতে হয় এবং তার সকল সম্পত্তি অর্থাৎ স্থাবর সম্পত্তির বিবরণ অনেক ক্ষেত্রে চেয়ে থাকে তার আরও একটি ডকুমেন্ট চাই যে প্রার্থী সর্বশেষ যে কলেজ বা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন ওই কলেজ বা বিশ্ববিদ্যালয়ে প্রার্থীর দুইজন বন্ধু বা বান্ধবীর নাম সহ পূর্ণ ঠিকানা অনেক সময় চায় তো এই দুইজন ব্যক্তি অবশ্যই এমন হতে হবে আপনারা ভিরল ফর্মে রেফারেন্সকারী ব্যক্তিদের নাম যেমনভাবে দিয়েছেন ঠিক তেমনি ওই দুইজন বন্ধু বা বান্ধবী আপনার সম্পর্কে জানে আপনাকে চেনে এমন দুইজন বন্ধু বা বান্ধবীর নাম অনেক সময় পূর্ণ ঠিকানা সহ চেয়ে থাকে তো অফলাইনে যদি পুলিশ ভেরিফিকেশন হয় সাধারণত এই কাগজগুলোই লেগে থাকে এর সাথে সাথে আর একটা ডকুমেন্টস লাগে সেটা হলো আপনি যদি কোনো ইউনিয়ন পরিষদ সিটি কর্পোরেশন বা পৌরসভা যেখানে আপনি বসবাস করেন না কেন তার স্থানীয় জনপ্রতিনিধি যে থাকে সেই জনপ্রতিনিধির নিকট থেকে আপনার একটি নাগরিক সনদপত্র কিন্তু তারা চাইতে পারে অনেক ক্ষেত্রেই প্রশ্ন থাকে যে পুলিশ ভেরিফিকেশনের সময় কোনো আর্থিক লেনদেন করতে হয় কি না বা টাকা পয়সার প্রয়োজন হয় কি না তো সকলের উদ্দেশ্যেই বলবো যে পুলিশ ভেরিফিকেশনের সময় কোনো রকম টাকা পয়সা লাগে না আপনারা ভেরিফিকেশনের জন্য কর্মকর্তা যখন আপনাকে কল করবে যদি আপনাকে নিকটস্থ থানায় ডাকে বা আপনার বাড়িতে আসে তো অবশ্যই বিনয়ীভাবে সৌজন্যতার সহিত সে যে ডকুমেন্টসগুলো চাইবে বা যে তথ্যগুলো আপনার কাছে জিজ্ঞাসা করবে অবশ্যই সঠিক তথ্য তার কাছে উপস্থাপন করবেন এবং সকল ডকুমেন্টস তার সামনে প্রদর্শন করবেন যদি কোনো ডকুমেন্টস আপনার মিসিং থাকে অর্থাৎ আপনার সংগ্রহে যদি না থাকে তো অবশ্যই বিনয়ী সহিত বা আন্তরিকতার সহিত তাকে সেটা বলবেন যে আপনার এই ডকুমেন্টসটি কোন কারণে এটা সংগ্রহীত নেই বা তাকে প্রদর্শন করতে পারছেন না আশা করি কোনো কর্মকর্তাই আপনার চূড়ান্ত সুপারিশের পথে বাধা হয়ে দাঁড়াবে না বা পুলিশ ভেরিফিকেশানে আপনার চূড়ান্ত সুপারিশে কোনো রকম বাধা পড়বে না তো এর বাইরেও আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট আকারে জানাবেন পরবর্তীতে আমরা সে বিষয়গুলো নিয়ে আলোচনা করব। সে আপনাদের সকলে সাফল্য সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই রাখছি